আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রিম্যাচিওর মেনোপজ বা প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর বা প্রিম্যাচিওর ওভারিয়ান ইনসাফিসিয়েন্স। কাকে বলে প্রিম্যাচিওর মেনোপজ? যদি কারো কোনো মহিলার মেনোপজ বা ওভারির ফাংশান 40 বছরের আগে বন্ধ হয়ে যায় বা ঠিকঠাকভাবে ওভারি কাজ না করতে পারে, তখন তাকে বলা হয় প্রিম্যাচিওর মেনোপজ। প্রিম্যাচিওর মেনোপজ হলে তাদের তিনটে ফিচার দেখা যায়। অ্যামেনরে বা পিরিয়ড বন্ধ থাকে, তাদের গোনাডোট্রপিন হরমোনের পরিমাণ বাড়ে, মানে FSH-এর পরিমাণ বাড়ে, এবং শরীরে ওভারি থেকে যে ইস্ট্রোজেন হরমোন তৈরি হয় সেই ইস্ট্রোজেন হরমোনের পরিমাণটা কমতে থাকে। এবার আমাদের আলোচনা করবো প্রিম্যাচিওর মেনোপজ হয় কেন, কী কী কারণ হতে পারে যার জন্য প্রিম্যাচিওর মেনোপজ হতে পারে। প্রথম যে কারণটা তাকে বলা হয় জেনেটিক ফ্যাক্টর। জিনগত কিছু কারণ আছে, সেই জিনগত কারণের জন্য প্রিম্যাচিওর মেনোপজ হতে পারে। নাম্বার টু, অটোইমিউনো ডিজিজ, যেমন ভিটিলিগো বা থাইরয়েডাইটিস, এই অটোইমিউনো ডিজিজের জন্যও কিন্তু প্রিম্যাচিওর মেনোপজ হতে পারে। নাম্বার থ্রি হচ্ছে কিছু মেটাবলিক ডিজিজ আছে, যেমন অ্যাডিসন ডিজিজ, এর জন্য কিন্তু ওভারি তার ফাংশান নষ্ট হয়ে যায়, ফলে 40 বছরের আগেই মেনোপজ শুরু হয়ে যায়। এছাড়া ভাইরাল ইনফেকশান, যেমন মাম্পস, কারো যদি মাম্পস হয়ে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে প্রিম্যাচিওর মেনোপজ হওয়ার রিস্কটা অনেকটাই বেড়ে যায়। এছাড়া কোনো পেশেন্ট যদি কেমোথেরাপি নেয়, রেডিয়েশন থেরাপি হচ্ছে, বা কোনো কারণে তার যদি ওভারিটা সার্জারি করে বাদ দেওয়া হয়, তার জন্যও কিন্তু প্রিম্যাচিওর মেনোপজ হয়। এবার প্রিম্যাচিওর মেনোপজের ক্ষেত্রে আমরা কোরকম ভাগ দেখি? প্রিম্যাচিওর মেনোপজ আমরা সাধারণত দুরকম ভাগ দেখি। দেখা গেছে যে ওভারির ক্ষেত্রে নাম্বার ওয়ান, যেখানে ওভারির ক্ষেত্রে কোনো ম্যাচিওর ফলিকুল থাকে না বা থাকলেও খুব কম সংখ্যায় থাকে। আর নাম্বার টু হচ্ছে যেখানে ওভারির মধ্যে ফলিকল থাকে কিন্তু সেইগুলো প্রচুর পরিমাণে ফলিকল থাকে কিন্তু সেইগুলো সমস্তটা ইম্যাচিওর ফলিকল। ফলিকল যখন ম্যাচিওর হয় আস্তে আস্তে ফলিকলটা নষ্ট হয়ে যায়, ফলে ওভারি তার নর্মাল কাজটা করতে পারে। এই দুরকম ক্লাসিফিকেশান আছে। এবার প্রিম্যাচিওর মেনোপজ হলে কী কী সাইন সিমটম দেখা যায় যাতে আমরা ধারণা করতে পারি যেটা প্রিম্যাচিওর মেনোপজ? প্রথম হচ্ছে যে তার পিরিয়ডস বন্ধ হয়ে যাবে বা পিরিয়ড খুব ইরেগুলার হয়ে যাবে, 2 মাস 3 মাস সারা সারা পিরিয়ড হবে। নাম্বার টু, হট ফ্ল্যাশেস, তার চোখ মুখে মাথায় সবসময় একটা গরম ভাব লাগবে, যেন আগুনের হলকা বলছে এরকম লাগবে। নাইট সোয়েটিং, রাত্রিবেলা ঘামের পরিমাণ বেড়ে যায়। ভ্যাজাইনাল ড্রাইনেস হতে থাকে, সেক্সুয়াল ডিজায়ারটা অনেকটা কমে যায়, এবং ইনএবল টু কনসেন্ট, মানে তারা কনসেন্ট্রেশন করতে পারে না বা অল্পতেই তাদের মেজাজ খুব খিটখিটে হয়ে যাবে, ইরিটেবিলিটি তাদের বাড়তে থাকে। এবার ডায়াগনোসিস আমরা কীভাবে করব? প্রথম হচ্ছে তার FSH টেস্ট করানো হয়, ইস্ট্রোজেন টেস্ট করানো হয়, এবং যেহেতু পিরিয়ড বন্ধ থাকে তার প্রেগনেন্সি টেস্টও করানো হয়। এই তিনটে টেস্টের মাধ্যমে সাধারণত আমরা বুঝতে পারি যে প্রিম্যাচিওর মেনোপজের দিকে পেশেন্ট যাচ্ছে। এবার আয়ুর্বেদে আমরা কীভাবে এটাকে ট্রিটমেন্ট করব? আয়ুর্বেদে এই রোগটাকে পিত্তক্ষয়জনিত রোগ বলা হয় বা আর্তব অগ্নিক্ষয়, মানে আর্তবে যে অগ্নিক্ষয় হতে থাকে। এখানে কী হয়, আর্তবের জায়গায় শীত এবং মধুর ঘুম বৃদ্ধি পায়, ফলে আমাদের সেই জাতীয় ওষুধ চুজ করতে হবে যে ওষুধগুলো কটু, উষ্ণ, তীক্ষ্ণ, এই গুণ সম্পন্ন মেডিসিন মেনলি ইউজ করা হয়। এবার দুভাবে আমাদের আয়ুর্বেদে ট্রিটমেন্ট, এবার আমি বলি আয়ুর্বেদে যদি দেখা যায় যে জেনেটিক প্রবলেমের জন্য প্রিম্যাচিওর মেনোপজ হচ্ছে, সেটা কিন্তু ট্রিটমেন্ট করে কোনো লাভ হয় না। কিন্তু যদি অটোইমিউনো ডিজিজ বা মেটাবলিক ডিজিজের জন্যে প্রিম্যাচিওর মেনোপজ হচ্ছে, সেগুলো কিন্তু ম্যানেজ করে কন্ট্রোল করা যায়। এবার কী কী পঞ্চকর্ম থেরাপি করা হয় প্রিম্যাচিওর মেনোপজের ক্ষেত্রে? প্রিম্যাচিওর মেনোপজের ক্ষেত্রে সাধারণত জাম্বিরা পিণ্ডছেদ, পিরিচ্ছিন, বিরেচন, ক্ষীরবস্তি, নাসাম, এই জাতীয় থেরাপিগুলো দেওয়া হয় এবং এই থেরাপিগুলো করে
পেশেন্ট অনেকটা স্টেবল থাকে। এবং কী কী মেডিসিন দেওয়া যায়, সাধারণত আমি বললাম উষ্ণ এবং তীক্ষ্ণ গুণযুক্ত যে মেডিসিনগুলো আছে, যেমন কানা শতবাদী কষায়, চিত্রগ্রন্থি গ্রন্থিকা আদি কষায়, সপ্তসারম কষায়, চূর্ণর মধ্যে হিঙ্গুপাচাদি চূর্ণ, বৈশান্য চূর্ণ, ট্যাবলেটের মধ্যে রজপ্রবর্তনী বটি, চন্দ্রপ্রভা বটি, শিবাগুলিকা, অরিষ্টের মধ্যে লক্ষ্মণারিষ্ট বা পঞ্চকোলা, সব এই জাতীয় মেডিসিনগুলো দিলে পেশেন্টের কিন্তু মানে ওভারির ফাংশানটা আস্তে আস্তে ফিরে আসে এবং তার মধ্যে ফলিকগুলো ম্যাচিওর হতে থাকে।